গুড মর্নিং, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো, আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ তো, আমি আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা করব, প্লাস লাঞ্চে হবে একটু চিকেন লেগ পিস। ছিল বাড়িতে চিকেনের এমনি পিস ছিল না, লেগ পিসটাই ছিল, চারটে পাঁচটা লেগ পিস, সেটাকে ম্যারিনেট করে রাখছি আগে। এমনি নর্মাল যে রেগুলার মশলা যেটা দিয়ে আমরা চিকেন ম্যারিনেট করি, দই, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এই রকম সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি, দেখো, আলুর তরকারি, শুকনো শুকনো আলু মরিচ মতন, আর পরোটা। আর সুবীরের খুব জ্বর, কালকে সারা রাত প্রচণ্ড জ্বর ছিল, মুখে কিছুই খেতে ভালো লাগছে না। তাও আমি সকালবেলা বললাম একটু আটার পরোটা করি গোল গোল, যদি একটু ভালো লাগে, বললো ঠিক আছে। এই দেখো, আজকে শুধু লেগ পিস, কারণ আজকে অর্ডার করে আনিয়েছি, ওই জন্যে শুধু লেগ পিসগুলোই আনিয়েছি। সেটাকে একটুখানি মানে মশলা মতন করছি, চিকেন মশলা মতন হচ্ছে। লাঞ্চে বলল পোস্ত করতে, বলল শুধুমাত্র আলু পোস্ত আর ভাত একটু খেতে পারি, তাই জন্যে পোস্ত বাটছি। তো পোস্ত বাটার জন্য দেখো, আমি এখানে আগারোর এই রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা বের করেছি, এটা দিয়ে ঝটপট আগে পোস্তটা বেটে নিই। পোস্তটা বাটা হয়ে গেলে দেখবে আলু পোস্তটা চটপট হয়ে যাবে। আমি অলরেডি কড়াতে আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে, ইন দ্য মিন টাইম আমি পোস্তটা বেটে নিলাম। আলু পোস্ত করব আর ভাত, এই মানে প্ল্যানে আছে। আর চিকেনটা তো করছি, জিম্মা তো, একটু চিকেন না হলে ভালো লাগবে না খেতে, স্কুলে গেছে, পরীক্ষা আছে। এখন মোটামুটি কাজটা সামলে এসে বসলাম। আজকে তো শনিবার, জিম্মা স্কুলে গেছে, ওদের এমনিতে শনিবার ছুটি থাকে, কিন্তু আজকে শনিবার পরীক্ষা আছে। পরীক্ষার সময় অনেক সময় শনিবার দিন স্কুল হয়, তো স্কুলে গেছে, ওর তো 12:30টায় চলে আসবে, 1:45 নাগাদ এই মন্দিরতলায় বাস চলে আসবে। তো কালকে আমাদের যে একটা গ্রুপ আছে, মানে স্কুলের একটা মায়েদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে দেখলাম অনেকজন এরকম লেখা আসছে যে কালকে কি স্কুলে পাঠানোটা ঠিক হবে, যেহেতু আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবরোধ আছে, বন্ধ আছে, এই মিছিল মিটিং আছে, প্রতিবাদ মিছিল, তো সেই সব লিখছে, অনেকে দেখলাম লিখছে। তা আমি খুব একটা কিছু ওখানে লিখি না, কারণ ওখানে আমি দেখেনি কে কি বলতে চাইছে। তো সেখানে দেখলাম অনেকেই বলছে স্কুলের ভেতরে নিশ্চয়ই স্কুল প্রোটেকশন দেবে, অবভিয়াসলি স্কুল তো প্রোটেকশন দেবে, তা রাস্তায় আমরা নিজেদের বাচ্চাদের নিজেরা প্রোটেকশন দেবো, মানে অনেক গার্জেনই কিন্তু আজকে আনতে গেছে। তো আমি যাইনি, কারণ সুবীরের তো খুব জ্বর, সেই জন্য আমি যাইনি। আর যে বাস, ও যে বাসে যায় ওনার সাথে কথা বললাম, আমাদের এখানেই থাকেন ভদ্রলোক, উনি বললেন কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না, আমি ঠিক, আমরা টাইম মতো নিয়ে চলে আসবো। তো এটাই বলতো, এটা কেন চিন্তা করব আমি, মানে আমরা এমন সমাজে বাস করি, বাচ্চাকে স্কুলে পাঠালেও আমাদের চিন্তা হবে যে কি হবে, গণ্ডগোল হবে, বাচ্চা ঠিক মতন ঘরে আসবে কি না, এই রকম চিন্তা ভাবনা কেন থাকবে। কালকের ভিডিওতে আমি তোমাদেরকে মানে সাথে আমি আমার মনের কথাগুলো বলেছিলাম, তোমরাও তার পরিপ্রেক্ষিতে তোমাদের মনের কথাগুলো আমার কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছো, খুব ভালো লেগেছে আমার দেখে। তো আমি আমার দুঃখটা জানিয়েছিলাম, হয়তো একটু ইমোশনাল হয়ে চোখে জল এসে গেছিল কালকের ভিডিওটাতে। আর আমি বলেছিলাম যে সেই সব ছেলেদের কথা, যে সব ছেলেরা বিস্তিষ্ক মানে বিকৃত মস্তিষ্কের, বিকৃত মনোভাবের ছেলে, তাদের কথা বলেছিলাম, কখনোই আমি সব ছেলের কথা বলিনি। একজন ধর্ষককে দিয়ে তো সব মানুষকে বিচার করা যায় না, তাই না? সেটা আমি জানি, আমারও একটা ছেলে আছে, অনেকে আমাকে বলেছে তোমারও ছেলে আছে, তোমার তো এটা বোঝা উচিত। অবশ্যই আমি আমার ছেলেকে আমি বলেছি যে মেয়েদেরকে সবসময় কেন ছোট করা হবে, মেয়েদেরকে কেন আটকানো হবে, তুমি মেয়ে, তুমি এই কাজটা করো না, ছোট থেকে এরকম একটা শুনে আসতাম আমরা, তাও কম শুনেছি, আমার মা মাসিরা আরো বেশি করে শুনেছে, তাই তো? আমার মা বলতো ছোটবেলায় যখন বাড়িতে খেতে দেওয়া হতো, মাছের পিস আগে দাদাদের পাতে দেওয়া হবে, তারপরে ছোটখাটো দেখে আমার মায়েরা, দু বোন, আমার মাসিমণি আর মানি, তারপরে তাদেরকে দেবে। কিন্তু কেন আমাদের ক্ষেত্রে যদিও সেই ধরনের বাটবিচার হয়নি, কিন্তু এখনো আমরা অনেক বাংলা সিনেমায় দেখতে পাই যে মেয়েকে কম দাও, ছেলেকে ভালো জিনিস দাও,
এইরকম মেয়ে ছেলে মেয়ের বিচার আমাদের সমাজে কেন হবে, তাই না? সেটাই আমি বলেছি যে মেয়েদেরকে না আটকে, যে মেয়েদেরকে রাত্রেবেলা বাইরে ছেড়ো না, ছেলেদেরকে ছাড়ো, ছেলেদেরকে তোমরা তো সেই ছেলেদেরকে আটকাও যারা নিজেরা ঠিক নয়, সেটা বলেছি। আমি বলিনি সব ছেলে খারাপ, অবশ্যই না, আমার ঘর বুঝো না, আমি কি বলেছি আর একবার শুনে নিও, আমি কিন্তু বলেছি সেই সমস্ত ছেলেদের যারা বেয়াদবি করে তাদের কথা, তাদেরকে আটকানোর দরকার, তাদেরকে আমি তুমি তো আটকাতে পারবো না, তাদেরকে মানে আমাদের সরকার আটকাবে, পুলিশ আটকাবে, পুলিশ ধরবে। এই যে আজকে আবার দেখছি খবরে, মানে এক একবার এক এক রকমের নিউজ দিচ্ছে। আর একটা কথা আমার, সত্যি বলছি, প্লিজ এই ব্যাপারটা নিয়ে এত মানে জল ঘোলা করা, আর এই যার সাথে হয়েছে, আমি কালকেও বলেছি যার গেছে তার তো মানে এ ভারের কোনো কমতি নেই, এই কষ্ট কোনোদিন মিটবে না, কাজে তার ওই ছবি ব্যবহার করাটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। যে মানুষটা চলে গেছে তার ছবি মুখ লাগিয়ে মানে মানে ভয়ঙ্কর মুখও লাগাচ্ছে অনেকে ভিডিওতে, আবার অনেকে তার হাসি মুখটাও লাগাচ্ছে, কোনোটাই কিন্তু তার বাবা মায়ের কাছে একটুও ভালো লাগছে না। আর মানে আর যখনই টিভি খুলবে, ইউটিউব খুলবে, এক ভয়ঙ্কর নিউজ। একটা নিউজ দেখলাম জানো, বলছে সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, একটা ছবিও রয়েছে ওনার হাতে নাকি করাত, ডাক্তার করাত দিয়ে কি করবে, মানে বড় সড়ো কাটকাটার করাত, মানে এখন তো মানে আমার মানে ভয়ঙ্কর ব্যাপার, করাত দিয়ে যদি কাউ কোনো মানুষকে টর্চার করা হয় তাহলে তুমি ভাবো তো কেমন ব্যাপারটা হয়েছে। সেটা নিয়ে, এটা কিন্তু ছেলে খেলা নয়, সেটা নিয়ে কেউ চোখের জল ফেলছে, কেউ কি শাঁক বাজাচ্ছে, কে কি করছে, কে কি স্টেটমেন্ট দিচ্ছে, সেই নিয়ে আবার সেটাকে সেই স্টেটমেন্টকে কাটা ছেঁড়া, জানি না এই সমাজের কি হবে। যাক গে, চলো আমার কাজ আমি করে যাচ্ছি, আমি সত্যি প্রার্থনা করছি যাতে নাকি দোষীরা সাজা পায়। তোমরাও এটুকুনি প্রার্থনা করো যাতে দোষীরা সাজা পায়। আর কিছুই বলার নেই, একটু পরে জিম্মাকে আনতে যাব স্কুল থেকে। আর চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, পোস্তটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি, পোস্তটা হয়তো এতক্ষণে হয়ে গেল। তো চিকেন হয়েছে জিম্মার জন্যে, চিকেন রুটি, ও এসে রুটি খাবে বলে গেছে, আর সুবিরও হয়তো রুটি পরোটাই খাবে, ভাত খেতে পারবে না, আর পোস্তর তরকারি হয়েছে, এই বাস রান্না হয়েছে, আর বেশি কিছু হয়নি, আর মাছ একটুখানি দেখছি যদি পারি করে নেব। তো চলো হচ্ছে, আর এখানে হয়েছে আলু পোস্ত। এমন বৃষ্টি পড়ছে আর আমি একটু বেরিয়েছি বাজারের দিকে সকাল সকাল, কেননা সুবীরের তো খুব জ্বর, ও মানে কাল অব্দি খুব জ্বর ছিল, ও বেরোতে পারেনি, আমাকে বারণ করছিল, আরে না দাঁড়াও একটু ইলিশ মাছ পাওয়া যায় কিনা একটু দেখে আসি, বাজারের দিকে খুব বৃষ্টি হচ্ছে গো, সেই জন্যে ছাতা নিয়ে এসছি আর বাইক নিয়ে আসিনি, ফিরে যাবো বলে। চলো তোমাদের দেখাবো, অনেক দিন পরে আমি এরকম একা একা বাজারে এলাম, খুব ভালো লাগছে, বাজার একদম খালি দেখো। ভেবেছিলাম একটু কচুল্লতি নেব, এই আনারস আছে, আনারস নেব, জিম্মা খুব আনারস ভালোবাসে। গলদা চিংড়ি গুলো কত করে দিচ্ছ গলদা, কি বললে বুঝতে পারলাম না, মানে 600 টাকা কেজি বলছো তাই তো, আর পমফ্রেট দাদা ইলিশ কত করে দিচ্ছ, ইলিশ
দাদা ভালো হবে ইলিশ? কত ওজন দেখো তো? তো বাজার আনা হয়েছে ইলিশ মাছ, দুটো ইলিশ নিয়ে এসছি। এখানে লাজাম এই মুড়ো আর তেলটা আছে না? হ্যাঁ, চারটে মুড়ো, চারটে মুড়ো না, দুটো মুড়ো, আধখানা আধখানা। চলো দেখি কি করা যায়। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ অর্ধেক ছাড়িয়ে এনেছি, অর্ধেক পিঙ্কি ছাড়াচ্ছে। রিক্সাওয়ালা এমন তাড়া দিল না? এবার আনারসটাও জড়িয়ে তুলে রাখি একটা ফ্রিজে, আর এটা জিম্মাকে দিয়ে দিই। এই নে, আজকে ইলিশ মাছের একটা দুর্দান্ত অথেন্টিক রেসিপি করব, যেটাতে ইলিশ মাছের স্বাদটা ভীষণ ভালো বোঝা যায়। তো নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করে নিলাম। বেশিক্ষণ রাখবো না, 10-15 মিনিট রাখলেই হবে। তো দেখো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে 10 মিনিট মতন অপেক্ষা করছি। আজকে আমি কাঁচা ইলিশে তেল ঝাল করব, তাই না? দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেব একটু তো এই দেখো দেব হচ্ছে কালো জিরে, আর এই চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে একটুখানি চটপট করে উঠলে বেশ, চটপট করে উঠলে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এইবার দেব নুন, এইবার দেব হলুদ গুঁড়ো, এইবার দেব লঙ্কার গুঁড়ো, ইলিশ মাছের যদি মানে অরিজিনাল টেস্টটা পেতে হয় তাহলে কিন্তু এইভাবে রাঁধলে তবেই ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায়। এবার এটা একটু টক টক করে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এবার এই ইলিশ মাছগুলো এখানে ছেড়ে দেবো। এবার দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো, মাছটা যতক্ষণ না সিদ্ধ হবে। এই দেখো এবারে এটা ঢাকনাটা খুলছি, এই ব্যাস মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ইলিশ মাছ তো নরম নরম মাছ, বেশি ক্ষণ ফোটাতেও লাগে না, কিচ্ছু লাগে না। একটু শুধু ধনে পাতা দেব আর কাঁচা সর্ষের তেল দেব। দুর্দান্ত খেতে হয়েছিল সত্যি বলছি, শুধু এই ইলিশ মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না। যদিও আমি আজকে আরও অনেক কিছুই রান্না হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে কচুর লতি এনেছি, তাতে দেখো রসুন ফোড়ন দিয়ে কচুর লতিটা দিয়ে দেবো, একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি। তারপরে কচুর লতিটা সেদ্ধ করে রেখেছি, একদম জল ঝরিয়ে দেখো দিয়ে দিলাম। এবার জাস্ট নুন মিষ্টি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে আর নারকেল গুঁড়ো, তাহলেই হয়ে যাবে আমার কচুর লতি। এখন রান্না বান্না সব কমপ্লিট হলো, চলো তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে। অনেক কিছুই রান্না হয়েছে। আজকে রবিবার, সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভালোই লাগছে, আমার তো ভালোই লাগে বৃষ্টি। কিন্তু কী বলো তো, অনেকের অনেক অসুবিধে হচ্ছে, এই যে কাজ করতে এসছে ওদের খুব অসুবিধে হচ্ছে। তারপরে ধরো এই আমি অর্ডার করেছিলাম জানো তো, আর বাজার গেলাম আর বাজার থেকে আনতে ভুলে গেছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, যে দুটো না হলে ইলিশ মাছ বা যে কোনো জিনিস দেখবে কাঁচা লঙ্কা ছাড়া তো হবেই না, না সেইটা অর্ডার করলাম, কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটা দুধ অর্ডার করলাম।
সেই ভদ্রলোক যে দিতে এসছেন দেখি একদম ভিজে গেছে গো, কি করব আমি। তাই বলছি ইস কেন যে অর্ডার করলাম। তখন পিঙ্কি বলছে, মানে যে কাজ করে আমার, ও বলছে যে আরে বাবা ওর তো ওটা চাকরি, তুমি তোমার তোমার মতন সবাই যদি ভেবে অর্ডার না করে তাহলে ওরই বা চলবে কি করে, তাহলে তো ওর চাকরিটাই থাকবে না কেউ যদি না অর্ডার করে। না সেটাও ঠিক, কিন্তু এই বৃষ্টিতে না ভিজে ভিজে এসছে। যাই হোক, রান্না কমপ্লিট হলো, মানি খেতে বসে গেছে, মানি খাচ্ছে, আর জিম্মা স্নান করতে গেছে, আর সুবীরের তো খুব জ্বর। আমার এই ব্লগটা ওই জন্য কাল থেকে চলছে, আমি ঠিক মতন করতেও পারছি না, এডিটিং করতেও পারছি না, কিছুই করতে পারছি না। তো আজকে ভাবছি এটা এডিট করে আজকেই ছেড়ে দেবো, কাল থেকে ভিডিও যায়নি আমার, কি বলবো। আর বাড়িতে এরকম জ্বর জ্বর টর থাকলে, শরীর খারাপ থাকলে কোনো কাজ ঠিকঠাক হয় না। না তো চলো, জিম্মার এখন দুদিন ছুটি, মানে আজকে রবিবার ছুটি, সোমবার ছুটি, মঙ্গলবার ছুটি, বুধবার দিনে সায়েন্স পরীক্ষা।